নমস্কার, আজকে আমি কথা বলবো দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কাজ নিয়ে। একই চ্যানেলে সেটা হচ্ছে কবি টু আলবাসাম, যেটা বানিয়েছে অরিজিৎ মজুমদার। আর ওইখানে গেলে আপনি ওই চ্যানেলটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো, এবং আপনি দেখতে পাবেন যে দুটো ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট একার হাতে কীরকম মানে কষ্ট করে না হলেও কত ভালো বানানো যায়। এইগুলো কিন্তু নো বাজেট ফিল্ম, এটা একটা বলে দেওয়ার কথা। আমি জানি এই কাজগুলো সব সময় আমি ছিলাম, এবং আমি জানি কী করে শর্টগুলো নেওয়া হয়েছে বা কিছু করা হয়েছে। সেইগুলোই হচ্ছে মানে আমাদের হচ্ছে অভিজ্ঞতার সম্পদ, এবং হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে এক্সিডেন্সিয়াসিস, আর একটা হচ্ছে ডিজিটাল অ্যাবিস। এবং হচ্ছে প্রথম কথা বলি, প্রথম ফিল্মটা নিয়ে বলি যে এটা হচ্ছে একটা সিমিলার টাইমের ঘটনা, একটা লং টাইম পিরিয়ডে একটা ঘটনা চলছিল, এবং তার হচ্ছে এফেক্ট হচ্ছে এই এই ফিল্মটার উপর পড়ে। প্রথম কথা হচ্ছে যিনি হচ্ছেন প্রথম অ্যাক্টর, তিনি হচ্ছেন এক কোনো মানুষ নন, তিনি হচ্ছে একটা ভাস, ফ্লাওয়ার ভাস, সেটা হচ্ছে ভেঙে যায়। এবং হচ্ছে সেকেন্ড যে অ্যাক্টর, তিনি হচ্ছেন একধারে হচ্ছে পরিচালক এবং একধারে অ্যাক্টর, তিনি হচ্ছেন বেসিক্যালি এই যে ভাঙা গ্লাসটা সেটা হচ্ছে জোরে, এবং তার হচ্ছে ব্যাকডপটা কি, তার ব্যাকডপটা হচ্ছে তারই খামখেয়ালিপনা, তারই স্পিরিচুয়ালিটি, বা তারই হচ্ছে আধ্যাত্মিকভাবে অন্য অন্যভাবে হচ্ছে জীবনটাকে দেখার পরিধি বা চোখ, সেটা হচ্ছে তার হচ্ছে সহধর্মিনী বা তার হচ্ছে পার্টনারে ভালো লাগে না, এবং তারা হচ্ছে দুজনে বিচ্ছেদের দিকে এগোয়, এবং সেই ছেলেটা হচ্ছে আর কোনো দিকে এগোয় না, সেই ছেলেটা একই জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে থাকে, ফ্লাওয়ার ভাসটা ফ্লাওয়ার ভাসের মতন তৈরি হয়ে যায়, এবং হচ্ছে ও নিজেও হচ্ছে একই জায়গায় রয়ে থাকে। তো ওরা ও দুদিকেই যায় না, যে একটা এন্ডের দিকেও যায় না, আবার একটা স্টার্টের দিকেও যায় না, এবং পুরোটাই হচ্ছে সার্টেনিটির ওপর ছেড়ে যায়। এই ব্যাপারটা খুব সুন্দর, এবং হচ্ছে এর হচ্ছে মানে পিকচারাইজেশনগুলো খুব ভালো লেগেছে। এরপরে ব্যাপার বলি ডিএ নিয়ে, যেটা ডিজিটাল অ্যাবিস, সেটার হচ্ছে আমার তিনটি জিনিস খুব ভালো লেগেছে। একটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, একটা হচ্ছে থার্ড রুল, আর একটা হচ্ছে গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিওটা যখন হয় তখন হচ্ছে ওয়ার্ম হোল ক্রিয়েট হওয়া শুরু হয়েছে, এরকম একটা ব্যাপার। এই মানে জিরো বাজেটে বাংলা ইন্ডাস্ট্রি বা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কাজে এরকম সায়েন্স ফিকশন নিয়ে কাজ করা অসম্ভব ব্যাপার বলে আমি মনে করি। সেখানে এই কাজটা আপনারা দেখুন সবাই গিয়ে, কোনো অদ্ভুত ধরনের একটা মানে আপনারা শান্তি পাবেন, যে এটা হচ্ছে একটা অ্যানাকানি সৃষ্টি করছে। আপনি প্রথম থেকেই দেখতে পাবেন যে একটা ছেলে মানসিকভাবে অস্থির, এবং সে হচ্ছে এরকম করছে যে মানে ওয়ার্মহোল তৈরি করার চেষ্টা করছে, এবং বিজ্ঞানী সে নিজের সায়েন্টিস্ট একজন বা রিসার্চ স্কলার এরকমই চরিত্র প্লে করেছে, যে ডাইরেক্টর তিনি হচ্ছেন অভিনয় করেছেন। এবং হচ্ছে এই ডাইরেক্টরের হচ্ছে ক্যামেরা প্লেসমেন্ট অসম্ভব ভালো, এবং হচ্ছে আমি মনে করি যে 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 ফুটেজগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি সেই ফুটেজগুলো জাস্ট টু গুড, মানে এত রিসেম্বল করা হয়, মানে রিসেম্বলিং করা হয়েছে, কিন্তু হচ্ছে খুব প্ল্যান মাফিক, ডিজাইনটা খুব সুন্দর, এবং এর কালার গ্রেডিয়েন্সটা খুব সুন্দর। আপনারা অবশ্যই এই দুটো ফিল্ম কবি টু আলবাসামে গিয়ে দেখুন, এবং জানান যে আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।